আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমাদের জন্য থাকবে নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের একাদশ সপ্তাহের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট অথবা নির্ধারিত কাজ, এর সুষ্ঠু সমাধান। তো এই অ্যাসাইনমেন্টটি নির্ধারিত সমাধান করার ক্ষেত্রে তোমাদের কিছু কাজ বা দিক নির্দেশনা অবলম্বন করতে হবে। তোমরা জানো যে বর্তমানে এই অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা অনেক সময় অনেক কনফিউজ থাকো যে এই অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করব বা খুব ভালো একটা সমাধান কীভাবে পাবো। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই বলে থাকি যে তোমরা আমাদের ভিডিওগুলো খুব ভালো করে দেখবা, প্লাস পাশাপাশি হচ্ছে যে বই আছে এই বইয়ের সহযোগিতা নেবা। আর অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ কপি না করে তোমরা এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে তুমি তোমার নিজের মতো করে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। তো এই জন্য আমরা যে কাজটি করব, তোমাদের সহযোগিতায় আমরা এই অ্যাসাইনমেন্টের একটি সমাধান তোমাদেরকে দিয়ে দিব। তো এই সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তোমাদের একাদশ সপ্তাহে নবম শ্রেণী বিজ্ঞানের, সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি কী আছে চলো একটু দেখে নেওয়া যাক। তো দেখো এখানে কী লেখা আছে। প্রজ্ঞা তার বাবার সাথে বুড়িগঙ্গা নদীতে নৌকায় করে বেড়াতে গেল। দাদার বাড়ি যাওয়ার সময় নদীর পাড়ে যে ছবি তার মনে গেঁথেছিল তার সঙ্গে এই মুহূর্তে দেখা গেল যে চিত্রের সঙ্গে কোনো মিল খুঁজে পেল না। নদীর কোনো পার নেই, আছে অসংখ্য দালান কোটা, দোকানপাট, শিল্প কারখানা। পানির রং একেবারে কালো, দুর্গন্ধময়। যে বিশুদ্ধ বাতাস নেওয়ার উদ্দেশ্যে সে বের হয়েছিল, উল্টো দুর্গন্ধে তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। প্রজ্ঞার খুব মন খারাপ হলো, দেশের এত বড় নদীর এই দুরবস্থা। আচ্ছা, এই এই কাজটা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে। এই অধ্যায়টা কিন্তু দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ তোমাদের জীবনের জন্য যে পানি অধ্যায়টি রয়েছে এই দ্বিতীয় অধ্যায় শিরোনামে তোমাদের এই এই অধ্যায়ের তিন নম্বর যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টের কাজই কিন্তু এটা। অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তিনটি, অর্থাৎ এই সপ্তাহে বা তোমরা সব সপ্তাহে মিলে হয়ে এই চ্যাপ্টারটিতে সর্বমোট তিনটি অ্যাসাইনমেন্ট কাজের সমাধান তোমরা দিচ্ছ। তো এখন আমরা প্রশ্ন দেখবো যে এই সপ্তাহে তোমাদের যে সৃজনশীল কোয়েশনের মতো দেওয়া আছে সেই কোয়েশনের আমরা উদ্দীপকটা দেখেছি। এখন আমরা দেখবো যে প্রশ্নে কী লেখা আছে। খেয়াল করে দেখো প্রশ্নে ক নম্বর কোয়েশন লেখা আছে, বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযুক্ত হবে কি না ব্যাখ্যা করো। খ নম্বর কোয়েশনে লেখা আছে, বুড়িগঙ্গা নদীর পাড়ে যদি কোনো ফসলের জমি থাকে তাহলে তার সেচ কার্যক্রম কি বুড়িগঙ্গার পানি দিয়ে করা সম্ভব? উত্তরের পক্ষে যুক্তি দাও। তোমাদের এখানে আরেকটা মিস্টেক হয়েছে, গ নম্বর কোয়েশন ওরা দেয় না। যেহেতু এখানে গ নম্বর কোয়েশন দেয় না, সো তোমরা গ স্কিপ করে ঘ নম্বর কোয়েশন দিবা। যে ঘ নম্বরে লেখা আছে, বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তা তুমি কী করতে পারো উপস্থাপন করো। তো এই ছিল তোমাদের প্রজ্ঞার সম্পর্কিত যেই একটি উদ্দীপক দেওয়া আছে, এবং এই উদ্দীপক শেষে কিছু কোয়েশন দেওয়া আছে, এই কোয়েশনের সমাধান তোমাদেরকে দিতে হবে। কোয়েশনগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবা এবং এই কোয়েশনের ধারাবাহিকতা বজায় রেখে তোমরা আনসারগুলো দিবা। তো ক নম্বর কোয়েশনে দেখো যে ক নম্বর কোয়েশনটি ছিল যে বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ অন্যান্য জীব বসবাসের উপযুক্ত হবে কি না এটা ব্যাখ্যা করতে হবে। সো আমরা এখন ব্যাখ্যায় যাব। লিখবো যে বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযুক্ত নয়। বর্তমানে বুড়িগঙ্গা নদীতে নানান ধরনের ময়লা আবর্জনা ফেলা হয়। ময়লা আবর্জনা সহ শ্যাওলা জাতীয় উদ্ভিদ মারা গেলে অক্সিজেনের অভাব দেখা দেয়। মাছসহ অন্যান্য প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তাই বলা যায় যে পানি দূষিত হওয়ার কারণে বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ অন্যান্য জীবের বসবাসের অনুপযোগী। সো এখানে একটু ইনফরমেশন দিচ্ছি তোমাদেরকে যে এখানে তুমি চাইলে আরও কিছু ইনফরমেশন নিয়ে আরও সুন্দর করে এটাকে প্রেজেন্টেশন করতে পারো। তোমরা জানো যে পানিতে যে সকল প্রাণী অথবা মাছ বসবাস করে এই সকল প্রাণীদের ক্ষেত্রে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়। আর পানিতে যদি ময়লা আবর্জনা থাকে অথবা অন্য কোনো বর্জ্য পদার্থ থাকে তাহলে সে পানির অক্সিজেনের ঘাটতি দেখা দেয় বা হ্রাস পায়। অক্সিজেনের ঘাটতির ফলে সেখানকার কোনো প্রাণী বসবাসকারী যে প্রাণীগুলো রয়েছে তারা অক্সিজেনের অভাবে মারা যায়। সো এখন কথা হচ্ছে যে বিষয়টা এরকম দাঁড়ালো যে পানিতে যদি বর্জ্য অব্যবস্থাপনা থাকে বা বর্জ্য পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু সেখানে কি হবে যে তোমার যে কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সেখানে মাছ তো অসম্ভব। তারপর খ নম্বর কোয়েশন ছিল কি যে বুড়িগঙ্গা নদীর পাড়ে যদি কোনো ফসলি জমি থাকে তাহলে সেই ফসলি জমিতে বুড়িগঙ্গার পানি দিয়ে চাষাবাদ করা যাবে কি যাবে না। তো এই সম্পর্কে একটু ইনফরমেশন দিচ্ছি যে অবশ্যই যাবে না। কেন যাবে না, কারণটা হচ্ছে যে যদি পানিতে যে পানির কিছু নির্দিষ্ট গুণাগুণ থাকে যেগুলো ফসলের জন্য উপযুক্ত হবে বা ফসলের জন্য কার্যকরী হবে, তো এই পানিতে যদি এই গুণাগুণগুলো না থাকে তাহলে কিন্তু সেই ফসল এর জন্য যে উপযুক্ত পানির প্রয়োজন বা পচা পানি যদি দেওয়া হয় সে পানির কার্যকরিতা সেখানে বিঘ্নিত হয়।
হবে সো কথা হচ্ছে যে পানির ক্ষেত্রে একদম বিশুদ্ধ পানি দিতে হবে তা না বাট পানির মধ্যে যে সকল গুণাগুণ থাকা প্রয়োজন সেই গুণাগুণ সমৃদ্ধ পানি তোমাকে ব্যবহার করতে হবে ফসলের জমিতে এখন যদি বর্জ্য পরিমাণ বেশি থাকে ময়লা আবর্জনা বেশি থাকে বা নানান ধরনের দূষিত পদার্থ থাকে এই পানির মধ্যে তাহলে পানির সেই স্বাভাবিক গুণাগুণগুলো হারিয়ে যায় আর এই পানি দিয়ে ফসল চাষগুলো একদমই অনুপযুক্ত সো এখান থেকে তুমি চাইলে কিছু অপশন লিখতে পারো যেমন বুড়িগঙ্গা পারে যদি কোনো ফসলি জমি থাকে তাহলে তার সেচ কার্যক্রম বুড়িগঙ্গার পানি দিয়ে করা সম্ভব নয় কারণ ফসল চাষাবাদের জন্য আমাদের দেশে অনেক জায়গায় নদীর পানি ব্যবহার করা হয়ে থাকে ফসল চাষাবাদের জন্য ভালো পানির প্রয়োজন কিন্তু পানিতে যদি ময়লা আবর্জনার পরিমাণ বেশি থাকে তাহলে ওই পানি বিষাক্ত হয়ে যায় যা পানির সাধারণ গুণাবলী থাকে না ফলে এই পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আমাদের দেশের বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় অনেক কলকারখানা গড়ে উঠেছে এই সকল কলকারখানার বর্জ্য পদার্থগুলো বিশুদ্ধ না করেই পানিতে ফেলে দেওয়া হয় ফলে পানিতে থাকা মাছসহ সকল জীবের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় এই পানি দিয়ে যদি ফসল চাষাবাদ করা হয় তাহলে ফসলের মধ্যে বিষাক্ততা সৃষ্টি হবে তাছাড়া পানিতে থাকা নানান ধরনের তেজস্ক্রিয় পদার্থ ফসলের মধ্যে প্রবেশ করলে তা জীবের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করতে পারে এখানে দেখো লাস্টের কথাটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি অনেক সময় দেখা যায় যে কিছু টক্সিক জাতীয় পদার্থ পানিতে থাকে বা বিষাক্ত পানি থাকে তো এই টক্সিক জাতীয় পদার্থ যদি পানিতে থাকে সেই পানি দিয়ে যদি ফসল চাষাবাদ করা হয়ে থাকে তাহলে কিন্তু ওই বিষাক্ত উপাদানটা অথবা তেজস্ক্রিয় পদার্থের যে উপাদানটা সেটা সরাসরি পানি থেকে মাটি থেকে ফসলের মধ্যে যেতে পারে আর এই ধরনের ফসল যদি ফসল থেকে উৎপন্ন যে খাবারটা থাকে সেই খাবারটা যদি ভালো করে রান্না না করে খাওয়া হয় তাহলে কিন্তু সেই তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির ফলে সেটা মানব দ্বারা কোনো সংক্রামক জাতীয় রোগের কারণ হতে পারে অথবা কোনো ধরনের রোগের কারণ হতে পারে অবশ্যই খাবারগুলো ভালো করে রান্না করে খেতে হবে এবং যদি তেজস্ক্রিয়তা থাকে সে পানি সমৃদ্ধ পানিটা সেই পানি ব্যবহার করা একদমই যাবে না তারপর আমরা যাব ঘ নম্বরে যাব বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তায় গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করো তো এখন কথা হচ্ছে যে বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সাধারণ যে জনগণ আছে তাদের কী কী পদক্ষেপ থাকতে পারে সেই বিষয়গুলোতে আমরা আলোচনা করব দেখো বাংলাদেশ নদীমাতৃক দেশ নদীর পানিকেই কেন্দ্র করে এদেশের কৃষি সমাজ কৃষিকাজ সহ নানান ধরনের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পানির উপর নির্ভরশীল হতে হয় পানি যদি দূষিত হয় তাহলে এই পানি কাজের অনুপযোগী হয়ে পড়ে বর্তমানে বাংলাদেশের বুড়িগঙ্গা নদী এখন হুমকির মুখে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে তীরবর্তী এলাকায় কলকারখানা গড়ে ওঠে এই কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেলা হয় ফলে নদীর পানি দূষিত হয়ে যায় তাছাড়া ঢাকার সকল বর্জ্য পদার্থ পানিতে ফেলার কারণে নদীর পানির সাধারণ গুণাবলী হারিয়ে যায় বুড়িগঙ্গা নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের সমাজের জনগণের সহায়তা কিছু গৃহীত পদক্ষেপ গ্রহণযোগ্য বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরা জানি এদেশের যে নদী রয়েছে সেই নদীকে কেন্দ্র করেই কিন্তু এদেশের জনসমাজ সো এদেশের মানুষগুলোকে দেখা গেছে যে এদেশের মানুষগুলো কী করে যে তাদের বর্জ্য ব্যবস্থাপনা অথবা অব্যবস্থাপনার ফলে বর্জ্যগুলো বেশিরভাগ নদীতে ফেলে দেয় কলকারখানায় বেশিরভাগ বর্জ্য পদার্থ নদীতে ফেলা হয় তো যার কারণে দেখা গেছে যে বুড়িগঙ্গা নদীতে যে পরিমাণ আগের যে অপরূপ সৌন্দর্য ছিল সেই অপরূপ সৌন্দর্য এখন হারিয়ে যায় সো মানুষের দ্বারাই কিন্তু এই প্রকৃতির যে বিনাশ রয়েছে বা সর্বনাশ রয়েছে সে কাজটি সংঘটিত হয়ে থাকে সো মানুষকে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যে পদক্ষেপের মাধ্যমে মানুষ এই বুড়িগঙ্গা নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে হয়তোবা তুমি উদ্দীপকে খেয়াল করে দেখেছো যে প্রজ্ঞা যে আগের একটি অবস্থান বুড়িগঙ্গা নদী দেখেছিল অর্থাৎ যেখানে তিনি ঘুরতে গিয়েছিলেন শুধুমাত্র প্রাকৃতিক যে সৌন্দর্য বা লীলাভূমি রয়েছে সেই সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য ভ্রমণ করার জন্য বা নিজে সেটা আত্মস্থ করার জন্য কিন্তু বাট সেখানে গিয়ে দেখে তার বিপরীত একটা পরিস্থিতি অর্থাৎ সেখানে বুড়িগঙ্গা নদীতে আগের যে রূপ লাবণ্য ছিল সেটা হারিয়ে এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে চলাচল তো অসুবিধা প্লাস পাশাপাশি হচ্ছে দুর্গন্ধযুক্ত পানি এবং সেখান দিয়ে নাক চেপে ধরে যেতে হয় সো এই বুড়িগঙ্গা নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র মানুষেরই কিছু গৃহীত পদক্ষেপ গ্রহণ করতে হবে যার কারণে মানুষ এই বুড়িগঙ্গা নদীতে যে বর্জ্য পদার্থ ফেলা রোধ করা এবং আগের অবস্থায় ফিরিয়ে যাওয়া সেই ফিরিয়ে যাওয়ার কার্যক্রমগুলো তারা অবলম্বন করতে পারবে সো এমন কিছু কাজ আমরা চলো দেখি যে কী কী কাজ করলে বুড়িগঙ্গা নদী অথবা যে কোনো নদী বাংলাদেশে তার পূর্বের অবস্থায় ফিরে আসবে দেখো জলাভূমি রক্ষা করা আমরা বুড়িগঙ্গা নদীর সাথে জলাভূমি সম্পৃক্ততা কী বা যে কোনো জলাভূমি দেখো আমাদের দেশে জলাভূমি ভরাট করে ঘরবাড়ি আবাসন এলাকা শপিং মল
ইত্যাদি তৈরি করা শুরু হয়েছে। এই সকল কিছু নিচু জলাভূমি পানি ধারণ ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জলাভূমি একদিকে পানি ধারণ করে যেমন বন্যা নিয়ন্ত্রণ করে, অন্যদিকে তেমনি ক্ষতিকর পদার্থ শোষণ করে, ভূগর্ভে এবং নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে এবং বন্যপ্রাণীদের সাহায্য করে থাকে। এগুলো ধ্বংস হলে স্বাভাবিকভাবে নদী দূষণ হয়ে দূষণ বেড়ে যাবে। এই ক্ষেত্রে নাগরিক সমাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই প্রত্যক্ষ নাগরিকই ভূমি জলাভূমি রক্ষার সচেতন হতে হবে। অর্থাৎ দেখা গেছে যদি আমরা জলাভূমি রক্ষা করি তাহলে এই নদীর উপর চাপ কম থাকবে, আর নদীর উপর চাপ কম থাকলে দেখা গেছে নদীতে আমরা যেই বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনার যে ব্যাপারটা আছে সেদিকে আমরা খেয়াল রাখতে পারবো। তারপর দেখো বৃষ্টির পানি নিয়ন্ত্রণ। শহর অঞ্চলে পানি দূষণের একটি বড় কারণ বৃষ্টির পানির প্রবাহ। বৃষ্টির পানি যাবতীয় ময়লা আবর্জনা সহ অন্যান্য ক্ষতিকর পদার্থ নিয়ে নর্দমা আর নালা দিয়ে নদ নদী জলাশয়ে বা হ্রদে গিয়ে সেখানকার পানিকে দূষিত করে। বিভিন্ন পদ্ধতির সাহায্যে বৃষ্টির পানিকে সংরক্ষণ করা যায়, যেমন তুমি গ্রাভেলস ইউজ করতে পারো, কারণ গ্রাভেলস কিন্তু পানিকে শোষণ করে ফেলে। তো পানিকে যখন শোষণ করে ফেলবে তখন কিন্তু এই পানি ভূগর্ভে চলে যাবে আর এই পানিটা নদ নদীতে পড়বে না। সাধারণত আমাদের ঢাকা শহরে এরকম হয়ে থাকে, প্রায়ই আমরা দেখতে পাই যে কোনো কৌটা জাতীয় খাবার খাওয়ার পর ওই কৌটাগুলো অথবা বোতল জাতীয় পানি পান করার পর ওই বোতলগুলো আমরা অবিবেচকের মধ্যে যেখানে সেখানে ফেলে দিই। তো এগুলোই কী সৃষ্টি হয়, যে নর্দমে গিয়ে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে এখানে ঢাকা শহরে যে বন্যার যে সিস্টেমটা সেই সিস্টেমটা শুধুমাত্র হয়ে থাকে কিসের কারণে, যে তোমার এই পানিটা চলাচল করতে পারে না বা বুড়িং নদীতে যেতে পারে না, যার কারণে আর এই বর্জ্য যেগুলো থাকে সেগুলো একসাথে হয়ে বুড়িগঙ্গা নদীতেই পড়ে। আর আমরা এরকম কোনো পদ্ধতি গ্রহণ করে থাকি না বা এমন কোনো পদ্ধতি বাংলাদেশে নাই যেখানে এই যে ধরনের বর্জ্য তৈরি হয় সেই বর্জ্যগুলোকে একটা নির্দিষ্ট স্থানে রেখে পচিয়ে সেখান থেকে তোমার কোনো ধরনের সার অথবা জৈব সার তৈরি করা যায়। এই পদ্ধতি না থাকার কারণে বেশিরভাগ বর্জ্যই কিন্তু অব্যবস্থাপনার কারণে বুড়িগঙ্গা নদীতে পতিত হয়। তারপর তুমি দেখো জনসচেতনতার বৃদ্ধি। বুড়িগঙ্গা নদীতে নদীকে তার পূর্বের রূপে ফিরিয়ে আনার ক্ষেত্রে একমাত্র জনসচেতনতাই পারে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে। অ্যারোসল পেইন্টস, তারপর হচ্ছে পরিষ্কারক, কীটনাশক, নানা রকম ক্ষতিকারক পদার্থ অহরহ ব্যবহার করে থাকে। এইসব পদার্থ ব্যবহারের পর অবিবেচকের মতো খালি কৌটা এখানে সেখানে আমরা ফেলে দিই, যেগুলো এক পর্যায়ে পানি দূষণ করে। এগুলো এভাবে ফেলে না দিয়ে যদি আমরা যথাযথভাবে নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে পানি দূষণ কমে আসবে। এসব পদ্ধতিতে দূষণ কমানোর জন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাছাড়া কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেললে আইন অনুরূপ ব্যবস্থার শাস্তি প্রদান করতে হবে। তারপর হচ্ছে মানুষকে এই সকল বিষয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বোঝাতে হবে। এই জন্য রেডিও, টেলিভিশন, শিক্ষামূলক অনুষ্ঠান আর সতর্কবার্তা প্রচার করা যেতে পারে। এছাড়া স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় পানির প্রয়োজনীয়তা, অপ্রতুলতা এবং দূষণ প্রতিরোধ বিষয়ে পোস্টার তৈরি করে মানুষকে সচেতন করতে পারে। ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশেও জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকারিভাবে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। তো এই ছিল তোমাদের একাদশ সপ্তাহের নবম শ্রেণী বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। আর এই সকল সমাধানের ক্ষেত্রে আবারও বলি, তোমরা হুবহু কপি করবে না, তোমরা এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে বই থেকে বা পাঠ্য বইগুলো ভালোভাবে পড়ে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করবা এবং ভালো মার্ক পাওয়ার জন্য তোমাদের যে দিক নির্দেশনা দেওয়া আছে অবশ্যই সেই দিক নির্দেশনা তোমাকে ফলো করতে হবে। তো ভালো থাকো আগামী ক্লাস পর্যন্ত, আগামী অ্যাসাইনমেন্টে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।